নমস্কার দর্শকবৃন্দ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান এর তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে, যার মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6426/44 ডেট 17/12/2021। এটি দেওয়া হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক, সমস্ত বর্ধমান জেলার যে এসআই রয়েছেন, পূর্ব বর্ধমান জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই নোটিফিকেশানটি, যার বিষয় হলো বিদ্যালয়ের সকল শিক্ষিকা শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ সংক্রান্ত আদেশনামা। অর্থাৎ এই অর্ডারটি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উপস্থিতি সংক্রান্ত। তো নোটিফিকেশানটিতে রয়েছে 2021 শিক্ষাবর্ষের অন্তিম পর্বে এবং 2022 শিক্ষাবর্ষের প্রারম্ভে ছাত্রছাত্রীদের মূল্যায়ন পত্রী প্রস্তুতিকরণ সহ শ্রেণী উত্তরণ এবং ভর্তিকরণ বিষয়ক কাজকর্মগুলি করার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষিকা এবং শিক্ষকগণকে আগামী 20/12/2021 তারিখ থেকে নিয়মিতভাবে নিজ নিজ বিদ্যালয়ে কোভিড-19 বিধি মেনে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়া হইল এবং আপনাদিগকে তদ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ অনুরোধ সহ দেওয়া হলো। কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাগণই উপস্থিত থাকিবেন বিদ্যালয়ে, ছাত্রছাত্রীদের উপস্থিতির প্রয়োজন নেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনামা বলবৎ থাকবে। তারপরে নিচে সিগনেচার আছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান সভাপতি। তো সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে কিন্তু 2021 শিক্ষাবর্ষের একদম শেষ প্রান্তে যখন এসে গেছে, অর্থাৎ 20/12/2021 তারিখ থেকে তাদেরকে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং সেই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের ইভ্যালুয়েশন যে পেপার থাকে বা তাদের পরবর্তী শ্রেণীতে উঠলে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তাদের নাম তোলা সহ বিভিন্ন রকমের আরও কাজকর্ম থাকে, সেই সমস্ত কাজকর্ম করার জন্যই কিন্তু তাদেরকে বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে এবং পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত এইভাবে চলবে তাদের উপস্থিতি। তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে 20/12/2021 তারিখ থেকে তাদের নিয়মিতভাবে উপস্থিত থাকতে হবে। অন্যান্য কিছু জেলার ক্ষেত্রে দেখা গেছে যে 16 তারিখ থেকে তাদের উপস্থিতি এর কথা বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে 20/12/2021 তারিখ থেকে তাদেরকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।